আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাহমুদাস কিচেন রেসিপিতে আন্নে ঘরে স্বাগত। আয়ের জানগলায় লই এসি একটা নতুন রেসিপি, আর হেডা হইল আমের বত্তার আচার। অন হইছে আমের দিন, আনারা হয়তো অনেকে বাড়িতে এই আমের দিনে কত রাজ্যের আচার দিছেন। আইও এই বত্তার আচার বানাইছি, এই কারণে আন্নগর লগে শেয়ার করতাম আসি। এবার আর চা নাই, কেন বানাইছি এই বত্তার আচার। এনো আই কাঁচা আম কুড়ি লইছি, এই কাঁচা আমের মধ্যে এনো আর হাকনা কিছু আমও আছে। আনারা চাইলে হুদে কাঁচা আম দিয়ে বানাইতে হারবেন, আবার কাঁচা হাকনা মিলাইও বানাইতে হারবেন, আবার শুধু হাকনা আম দিয়েও এই আচারটা বানাইতে হারবেন। এবার আই এনো কাফ তলা মেদে এক কিনি কদ্দুর হানি লই আমের মধ্যে দি দিয়ের। এবার আই গ্যাসের হালের আগুনটা ধরাই দিই, ঢাকনা দিয়ে দিয়ে 2 মিনিট এলাই। এবার আই এনো হিড়িয়েছি 2 মিনিট ধরে, আম কিন্তু অনো জোশ হয় ন, আমকো দূর করি গেমে দে লাগি গেছে এরি। এবার লড়াই দিই এর আয়, কিন্তু এন কোনো নুন চিনি কোনো কিছু দিই না, শুধু হানি কুদুর দিবই রেখছি। এবারে লাগতে লাগতে এডি এক সময় একের বত্তার লানি হয়ে যাবো, আনারা এরকম লাগতে 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 এডি বত্তার মতো করি লেবেন। যেহেতু আই এন হানি অল্প দিছি, এই কারণে এটি কিন্তু বারবার আমি এটি করিগের মেয়েদের লাগি যাবো, এই কারণে এটি কিন্তু এক কলার মেয়েদের থান লাগবো, নইলে কিন্তু লাগি যাবো। আম হিদ্ধ করার সময় কিন্তু আনারা হানি কম দিবেন, হানি কম দিলে বালা বুঝিনি, হানি কম দিলে হিদ্ধ হয়ে গেলে এবার এর থেকে আর এক্সট্রা কোনো হানি সারে না, দেখছি নিয়ে নো আর কিন্তু আমরা হিদ্ধ হয়ে গেছে। তার হরও আয় আমি দিদি আরও হিদ্ধ করিম, এই আচারটা বানাইতে হইলে আমরা একবারে বেশি হিদ্ধকরণ লাগে। আর কিন্তু এক কোলার মধ্যে রয়েছি, আর কিন্তু একবার লাইও গ্যাসের হালও বন্ধ করি নো, আর লড়াও বন্ধ করি নো, আর দেখছি না কই গেমেতে কিন্তু এক কুনি কদ্দুরও আম লাগে নো, চা নিয়ে নো আর আমরা হিদ্ধ হয়ে এসেছি না, কত সুন্দর হিদ্ধ করছি। আমরাও ঠিক এরকম বত্তা করি হিদ্ধ করবেন। এবার হিদ্ধ আমি দিয়ে আয় একটা হাজির মেয়েদের ডালে দিছি, ডালে দিয়ে আবার একটা চা মিস দিয়ে আই দিয়ে থাকতাম আসি। আমিডি কিন্তু গরম গরম থাকতে এইডি কিন্তু চাকিলান লাগবো, চাকনের হরে যে আঁশিডি থাকবো এই সানে আঁশিডি এটি কিন্তু হালাই দেন লাগবো, এটি সাইন আবার অত্তরে মিশে লাইয়েন না, এটি কিন্তু হালাই দিয়েন, এটি হালাই না দিলে কিন্তু বত্তা আসা সুন্দর হইতো না, এটি হালাই দেন লাগবো। এবার আয় একটা কড়িগে মেয়েদের কদ্দুর তেল দিয়ে দিছি, আয় তেলটা কিন্তু সোয়াবিন তেল দিছি, অনেকে বালা তেল ছাড়া আচার বানায় না, কিন্তু আনারা সোয়াবিন তেল দিয়ে একদিন আচার বানায় সাইন দেখবেন কেরম হাত লাগে। এবার তেল গরম হয়ে এসে এবার আই এনে দিলেছি তেজপাতা, তেজপাতা লাড়ি সেরে এবার আই এনে দিয়ে লেছি রসুন, এক চামচের মতো রসুন বাড়া দিয়ে লেছি। আনারা আচার যে দুধ দিবেন হেদুরের পরিমাণ করে রসুন আদা দিবেন। এবার আই এনে দিয়ে লাই এর আদা, এবার সবগুলো তরে আয় মিশে লাই এর, মিশানের হরে এবার আই এনে দিয়ে লাই এর এক চামচের মতো গুঁড়া পাঁচফোড়ন, গুঁড়া পাঁচফোড়ন এটি দেন হরে এবার আই এটি মিশে লাইয়ের। এবার কদ্দুর জন্য এটি মাটগে কালার ওই এব, এবার আই এন আচারটা দিই দিয়ে, যে সাকির না আচার সাকি দেখছি, এবার সাকির না এই আচারটা আই দি দিয়ের, এই সময় আগুনটা একটু কমাই দিবেন। এবারে আচারটা দেন হরে এবার আই দিয়ে লাইয়ের এক কাপের মতো এন চিনি, আনারা নক স্বাদ মতো চিনি দিবেন, দিয়ে লাইয়ের শুকনো মরিচ গুঁড়ে, এনে শুকনো মরিচটা টালি তারপরে গুঁড়া করছি। এবার আইন দিয়ে লাইয়ে জিরে গুঁড়ে, এবার দিয়ে লাই আবার মরিচের গুঁড়ে, এবার দিয়ে লাইতেছি এন পাঁচফোড়ন গুঁড়ে, সব কিছু অত্তরে দিয়ে এবার আই ডিডি লাগতাম আসি, লাড়ি সারি এবার আই সুন্দর করে ডিডি মিশে লাইয়ের। এবারে হেন দিয়ে এবার আগুনটা আবার বাড়াই দিছি। এই আচারটির নামে কিন্তু বত্তার আচার, বত্তা কিন্তু মানছে জাল খা, এই কারণে এই আচারটি মধ্যে একটু জাল বাড়াই দিবেন, দিলে এই আচারটি খেতে হাত লাগবো। ইয়েন আর আচারটা উতরে গেছে, কিন্তু আমি এক কোলার মধ্যে রয়েছি, আনারাও এক কোলার মধ্যে থাকতে হবো, নইলে কিন্তু আচারটা কড়িগের মধ্যে লাগে যেতে পারে, এই কারণে লাড়া বন্ধ করা যেত না, লাড়ার মধ্যে থান লাগবো। এই আচারটা কিন্তু আগুনের মধ্যে বেশি টানান লাগতো না, মানে হানিটা কমান লাগতো না, এটা কদ্দুর আনে লাড়ি সেরে লইলে হবো। এবার আয় দিয়ে লাইয়ের স্বাদ মতো নুন, আনারা আন্নগো হরিমান মতো নুন দিয়ে দিবেন। এবার আয় আবারও মিশে লাইয়ের, মিশানির হরে এবার আয় গ্যাসের হালটা বন্ধ করে দিইম, বন্ধ করে দিয়ে এবার আয় একটা বলের মধ্যে ডালি নামাই লইম। এবার এটি আইন একটা বলের মধ্যে নামাই লেছি, নামানো হরে স্বামী সহকারে আই রোদ দিয়ে লাইম, রোদ দেন হরে কতন বাদে বাদে যাই যে আই রোদের মেয়েদের স্বামীটা দিয়ে উল্ডাই উল্ডাই দি এই আচারটি রে হুগাইম, রোদের মধ্যে কিন্তু এই আচারটি বালা করে উল্ডাই হালডাই হুগাল লাগবো। ইয়েন আর আচারটা হুগাই গেছে সান, হুগানের হরে এবার আই এটি রে গোল গোল করি একটু সেপটা করি বত্তার আচার মতো বানাই লইম, আনারা চাইলে একবার গোল গোল করিও বানাইতে হবেন, কিন্তু আই এটি রে একটু গোল করে একটু সেপটা সেপটা করি বানাইম, আনারা নগো ইচ্ছে মতো সাইজ দিয়ে বানাইবেন। তেজপাতাটি হালাই দিয়ে আর গোল গোল করি একটু সেপটা করি বানাই লাইয়ের, সান আটটি আয় কেনে গোল গোল করি বানাইতাম আসি। মানে দেখবেন যে আনারা এরকম গোল গোল করি বানাইতেন হারানে, তনে আনারা রোদের তুন নামায় গোল গোল করি বত্তার আচারটি বানাই লেবেন, তার আগ পর্যন্ত কিন্তু আনগরি রোদের দেন লাগবো।
এ না সবডি বর্তমান আসার বানানি হয়ে গেছে, বানানির হরও আয় আবার এটি রোদে দিয়ম। এ না একটা কাগজের মেয়েদে এটি মেলে দিছি, মেলে দিয়ে আবার আইডিরে রোদে দিয়ম। রোদের মেয়েদে আইডিরে উল্টে হালায় বালা করি হুগাই লাইম। এবার সানি এনো আর আসারটি কিরকম লাল লাল কত সুন্দর করে হুগাই লেছে, কত সুন্দর করে এনো আর আসারটি হয়ে গেছে। এবার আই আসার এডি হরিবেশন করিম, সানি এনো আয় কত সুন্দর করে হরিবেশন করছি। আর আসারটি যেরকম দেখতে যেরকম সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু এরকম হওয়া দিয়েছে। এই আচারগুলো কিন্তু দেখতে এবং খাইতে সত্যি অসাধারণ। আপনারা অবশ্যই আচারটা বাড়িতে ট্রাই করবেন। অন আমের দিন অন কিন্তু আপনারা আম টোয়ান লাগতো না, আপনাকে নিজে গো গাছের আম দিয়ে আপনারা এই আচারটা বানাই লিতে হারবেন। আমের বর্তার আসার ভিডিওটা আর ভালো লাগলে আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।